কর্তৃপক্ষের অবহেলায় ঝালকাঠির গাবখান সেতু দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর বিটুমিন পাথর উঠে গিয়ে মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর অধিকাংশ বাতি নষ্ট থাকায় রাতে দুর্ঘটনায় পড়ে যানবাহন। দীর্ঘদিন এ ভোগান্তি লাঘবে কোনো ব্যবস্থা না নিলেও এবার সংস্কারের আশ্বাস দিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নদী খাল বেষ্টিত ঝালকাঠির গাবখান নদীর উপর 2001 সালে 82 কোটি টাকা ব্যয়ে 918 মিটার দৈর্ঘ্যের পঞ্চম চীন মৈত্রী সেতু নির্মাণ করা হয়। এ সেতুটি নির্মাণ হওয়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশের সঙ্গে ঝালকাঠির সড়ক যোগাযোগ সহজ হয়। কিন্তু দুই যুগের আগেই সেতুটির বিটুমিন ও পাথর উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর উপর আগাছা জন্মেছে, অধিকাংশ বাতি নষ্ট হয়ে গেছে। অ্যাপ্রোচ সড়কের মাটি সরে যাওয়া সহ নিরাপত্তা বেষ্টনী ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। তারা দেখেও না, তারা কিছু পদক্ষেপও নেয় না। এখন আমাকে গাড়ি গুড়ি চলতে এত অসুবিধা। ব্রিজের উপরে অনেক বড় বড় গর্ত, এগুলা যদি অতি দ্রুত সংস্কার না করা হয় তাহলে মনে হয় যে ব্রিজে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা। দুই একটা রেইনকোট হয়েছে, যেটা আমরা ইমিডিয়েটভাবে 3 দিন আগে একবার রিপেয়ার করেছি এবং সামনে আবার এটা আরেকটুভাবে ভালোভাবে রিপেয়ার করে দিব। এবং এই বছরে আমাদের যখন পরিকল্পনা বরাদ্দটা আসবে, রুটি মেইন যে বরাদ্দ, তখন আমরা এখানে একটা পার্মানেন্ট প্যারাসাইডিংয়ের ব্যবস্থা করে দেব। প্রতি বছর প্রায় 3 কোটি টাকার টোল আদায়ের এই সেতুটি দ্রুত মেরামত করা হবে এমনটাই দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, আরটিভি।